যেই শোরুমে আমি কল দিলাম এন্ড ওই শোরুমে নাকি ওই হেলমেটটা अवेलेबल আছে আমি যে কালারটা নিই ওইটা अवेलेबल আছে একদম সলিড ওটা কি কোনো মত আনিয়া দাও পসিবল নাকি না এটা আসলে আপনার আর বার্গার দেওয়ার আগে একটা কোল্ড ড্রিংক দিয়ে গেছে যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে ওই একটু আগে ওই যে জুস খাইতে যে কইছিল নীল শেক দেন নীল শেক না কোয়া এটা নীল শেক কাকা আপনি দিবেন কাকা আপনি দিবেন আর আইসা নি তরমুজের মিল তরমুজ কোনে গো বাবা এই দিনও কি তরমুজের মিল শেক হয় ওই যে তরমুজ ছোট ছোট তরমুজ দেওয়া যায় এই ব্র্যান্ড আছে ব্র্যান্ড আছে মনির মনির এই যে যে যাক আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড সুস্থ হয়ে গেছে আসলে হাসপাতালে আসলে হাসপাতালে অসুস্থ মানুষ দেখলে নিজে অসুস্থ হয়ে যায় আচ্ছা পুদিনার সস এটা হলো ডাউল বুটার ডাউল আর এটা হলো দই টাইপের না আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ আশা করি সবাই ভালো আছেন বাট আমি ভালো নাই প্রথমত আমি যে মডেলের হেলমেটটা খুঁজতেছিলাম ওই মডেলের হেলমেটটা পাইছি বাট যে কালারটা খুঁজতেছিলাম ওইটা পাই নাই আর আমি একটা একটা করে ঢাকা সব হেলমেটের শোরুম খুঁজে লাইছি বাট কোথাও ওইটা অ্যাভেলেবেল নাই অনেকগুলো কালার আছে ওগুলো অনেক ভালো অনেকগুলো ডিজাইন আছে ওগুলো অনেক ভালো বাট আমার কাছে ওগুলোর একটাও ভালো লাগে না আর আমি সকালেই আজকে মিরপুর যেতাম হেলমেট আনতে বাট হেলমেটটাই পাইলাম না তো কি কারণে যাবো বাট এখন আমি মিরপুর যেতেছি আমি চিন্তা করলাম ওই হেলমেটটা না পাই অন্য কোনো ব্র্যান্ডের অন্য কোনো ভালো হেলমেট নেবি মেইনলি এখন আমার টার্গেট হলো LS2 কালকে আমি ইউটিউবে রিভিউ দেখলাম LS2 ভিতরে অনেক জোর জোর হেলমেট আছে দেখি ওগুলার ভিতরে আমি কোনোটা পছন্দ করতে পারি নাকি আর গত রাত্রে আমার লগে একটা ঘটনা ঘটে গেছে চেন্নাই জেতার পর অনেক খুশি ছিলাম আমি তো বেশি খুশি কারো কপালে সহ্য হয় না তার একটু পর হাসাহাসি শেষে যখন আমি ঘুমাইতে গেছি তখন উপরের দিকে সিলিং ফ্যানটা আমার উপরে পড়ে আমার উপরে তো পড়ে না আমার পায়ের উপরে পড়ছে তখন আমি টিয়ার পাই নাই বাট পরে এই জায়গায় অনেক পেইন হইতেছে এখন আপাতত ঠিকঠাক কিন্তু ওই সময় জাস্ট আমি একটা জিনিস ভেবে অবাক হইলাম যখন ফ্যানটা পড়ছে তার আধা ঘন্টা আগে সেম জায়গায় বসে আমি টিভি দেখতেছিলাম তো ওই টাইমে যদি ফ্যানটা পড়তো ডাইরেক্ট আমার মাথার উপরে পড়তো আর আমি আজকে আপনাদের মাঝখানে থাকতাম না তো আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে অল্পের উপরে দিয়ে গেছে মানে বুঝতেছি না আমার জীবনের সাথে কি চলতেছে আর আমি মিরপুর শুধু হেলমেট আনতে যেমন আর একটা কাজ আছে ওইটা আপাতত আমি বলতে পারবো না যদি কখন ওইটা ঠিকঠাক মতো হয় তখন ইনশাল্লাহ শেয়ার করবো তো এখন আর কথা না পারাই আমার ফ্রেন্ড আমি বলে রাখছি ও অলরেডি মিরপুর চলে আসতেছে তো আমি এখান থেকে বাইরে আর কালকে রাত্রের ঘটনা আমি বইলা বুঝাইতে পারবো না ওয়ান অফ দ্য মোস্ট খারাপ রাত প্রথমত হুজুর একটা গেস্ট আর উনি আমাদের সাথে সারা রাত ছিল তো ফ্যানটা যখন পরে আমার গায়ে পড়ছে হুজুরের গায়ে তেমন একটা লাগে নাই আমি তো ভাবছিলাম হুজুরের গায়ে মনে হয় লাগছে বাট লাইট অন করে দিই না হুজুরের থেকে অনেক দূরেই পড়ছে বাট তখন বাজতেছিল রাত তিনটা বাজে ওই ফ্যানটা যে ঠিক করুম এরকম অ্যাবিলিটি আমাদের কাছে ছিল না তো ওই গরমের ভিতরেই সারা রাত আমাদের থাকতে হয়েছে আর এখন কীরকম গরম এটা আপনারা ভালো করেই জানেন রাতে আর আমরা ঘুমাইতে পারি নাই কিন্তু হুজুর সারা রাত মোটামুটি আগে পাকনা দিয়ে বাতাস করছে আমারে যেইখানে উনি আমাদের গেস্ট আমার উনারে বাতাস করার কথা ওইখানে উনি আর উল্টা আমারে বাতাস করছে আমরা পাখা চাই উনি দেয় না তারপরেও সারা রাত ঠিকঠাক মতো ঘুম হয় নাই যার ফলে এখন আমার মাথা অনেক ব্যথা করতেছে আর আমার হেলমেট যে ভারী এই ব্যথা দুই গুণ বাইরে গেছে এই জন্য ইমিডিয়েটলি আমার একটা হেলমেট দরকার আর কালকে রাত্রে আমি ইউটিউবে অনেকক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম LS2-এর হেলমেটগুলো অনেক পাতলা আর দেখতেও অনেক জোস তো এখন দেখি স্করপিওন যদি না পাই তাহলে LS2-তেই শিফট হবো আর আজকে টেম্পারেচার এত বেশি পিচ খাইমা পুরো রাস্তা ভিজা গেছে মনে হইতেছে কি সবে মাত্র কেউ জায়গায় পানি ফেলাইছে কিন্তু না এটা গোলা পিচ আর এগুলো যে পরিমাণ গরম এটা আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না আর এগুলো কিন্তু গাড়ির চাকার জন্য অনেক ক্ষতিকর ওই ধান কে জানি রোড পাড়িতে নিয়েছিল জুতা ইটকে গেছে একবার একটা নিউজ বেরোল ছিল না সেম কী অবস্থা এই রাস্তার আর আপনারা জানেনি আমি ঢাকায় আসলে ফুটপাতের ব্র্যান্ড মনিরে নিয়ে আসি না কারণ ওর মতো একটা গন্ডারে নিয়ে ঢাকায় রেড দেওয়া খুবই পেইনফুল আর আজকে আমি আমার বন্ধুরাও বাইক ছাড়া আসতে গেছি কারণ ঢাকার ভিতর রাইড দিতে আমার খুবই পেইন লাগে তো আমি আরও কইছি ভাই আমি ঢাকা বন্ধ যাইতে পারবো ঢাকার ভিতর তোর আমার নিয়ে রাইড দিতে হইব ও মনে অলরেডি আইসা পড়ছে কারণ আমি আধা ঘন্টা আগে ফোন দিয়েছিলাম এতক্ষণ আর আইসা পড়ার কথা আর আমি এখনও সাবারি পার হইতে পারি নাই তো এখন আমার তাড়াতাড়ি যেতে হইব আর আজকে রাস্তায় যে পরিমাণ ট্রাফিক এমনিতে আমার মাথা ব্যথা করতেছে দিতে তো ঘুমও পাইতেছে যত তাড়াতাড়ি কাপ তুলে যেতে পারি আর কি দেখ অনেক খোঁজাখুঁজির পর আমার ফ্রেন্ড এসে পড়ছে এখন ওরাই আমি বাইক চালাই দিতাম কারণ আমার আজকে অনেক প্যারা গেছে যে পরিমাণ জাম ছিল রাস্তায় আর এখন ওরে নিয়ে আমি প্রথমে যে স্করপিওনের শোরুমে ওই শোরুমে যেয়ে দেখি হেলমেট তো এটা নাই বাট ওই হেলমেটটা অর্ডার দেওয়ার কোনো ওয়ে আছে নাকি তো চলেন আসসালামু আলাইকুম আপনার আমি কল দিয়েছিলাম স্করপিওন EXO এয়ার কার্বন R1 একদম সলিড ওটা কি কোনো মত আনিয়া দাও পসিবল নাকি তিন মাস আগে যে শিপমেন্ট হয়েছে ওই শিপমেন্টে আমাদের কিছু কোয়ান্টিটি ছিল এগুলো প্রি অর্ডারে ছিল এগুলো সেল হয়ে গেছে
এখন আপনার ওই একদম সলিডটা দেওয়া পসিবল না, আপনাকে আমি এই তিনটার মধ্যেই মানে আপনি এখানে যে কোনো কালার চান ওটা আমি দিতে পারবো, অ্যাভেলেবেল আছে হচ্ছে এগুলো। ওই কালারটাই নিডেড ছিল। আচ্ছা ওটা কি কোথাও পাওয়া পসিবল? আমাদের হাত দিয়েই গেছে আসলে। আমার তো ডিলার আছে হচ্ছে আপনার রেড লাইনার্স বিডি, ওদের কাছে একটু নক দিয়ে দেখতে পারেন। রেড লাইনার্স বিডি, ওই তো ওইটার কালারটা এরকম ছিল, এরকম থাকলে ভালো হতো না? কালারটা ওই রকম আর ডিজাইনটা এটা এটা তো অনেক ভার ওটার মতো। এটা কত ওয়েট? 1500 গ্রাম। মানুষের ব্যাপার এত ভালো, ওনার আর একটা শোরুমের আমার ঠিকানা দিল, যে শোরুমে আমি কল দিলাম ওই শোরুমে নাকি ওই হেলমেটটা অ্যাভেলেবেল আছে, আমি যে কালারটা নিই ওইটা অ্যাভেলেবেল আছে, বাট আমার কপালটা এতই ঠাডা পড়া ওই শোরুমটা আজকে খোলা নাই, মানে আজকে ওনাদের অফ ডে, তো ওনারা বললো আমার কালকে 11 বাজে যাইতে, 11 বাজে ওনাদের শোরুম খুলবো আর ওইটা হলো ধানমন্ডিতে। আর আমি চিন্তা করতাম যে আজকে আর এত দূর আমার বাসায় ফিরবো না, আজকে আমার ফ্রেন্ডের বাসায় থাকবো, তো এখন আর আমার কোনো কাজ কাম নাই। আমি ভাবছিলাম না হেলমেটটা খুঁজে পাবো, বাট হেলমেটটা যে খুঁজে পাইছি এটা আমার কপাল। তো এখন আমি একটু ঢাকা টিএসসির মোড়ে যাবো, আমার একটা ফ্রেন্ড অসুস্থ, ঢাকা মেডিকেলে ভর্তি, ওর একটু দেখে আসি। আর আমরা ঢাকা মেডিকেল হাসপাতালের নতুন ভবনে চলে আসছি, আমি নতুন ভবনে তিনতলায় আমার সঙ্গে ভর্তি আছে। এই জায়গায় না হইতে পারে, আচ্ছা দেখুন আমি বাইকটা পার্ক করি, তারপরে আমি এই জায়গায় যাই। আর ঢাকা মেডিকেলের মতো জায়গায় আসার দুর্ভাগ্য আমার জীবনের প্রথম হইলো, আল্লাহ এই ধরনের দুর্ভাগ্য না করুক। আর আমাদের যাওয়ার কথা ছিল পুরান ভবনের, বাট আমরা ভুলবশত নতুন ভবনে এসে বসছি, এখন পুরান ভবনের দিকে যাই। ভাই হাসপাতালের ভিতরে ঘুরতে ঘুরতে আমি নিজেই অসুস্থ হয়ে গেছি, কারণ নিজেকে কেমন জানি একটা গন্ধ যেটা শরীরে অনেক দুর্বল মানায় আলায়। আর এমনিতে আমি অসুস্থ, আমি কিন্তু অনেক পাওয়ারফুল ওষুধ খাই রিসেন্টলি, আমার শরীর অলওয়েজ উইক থাকে, বডি পেইন হয়, মানে আমি বুঝাইতে পারবো না হাসপাতালে লাইফ এমন হয়েছে, আমি নিজেই বেড়ে শুয়ে পড়ি। যাক আলহামদুলিল্লাহ আমার ফ্রেন্ড সুস্থ হয়ে আছে। আসলে হাসপাতালে আসলে হাসপাতালে অসুস্থ মানুষকে দেখলে নিজেও অসুস্থ হয়ে যায়। আল্লাহ আমাদের কত ভালো রাখছে, কত সুস্থ রাখছে, আল্লাহ না করুক এরকম যেন পজিশনে আমাদের না আসতে হয় কখনো। কেউ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আসছে, কারো অনেক জটিল কোনো রোগ, কেউ বমি করতেছে, কেউ এটা করতেছে ওইটা করতেছে, ভাই নিজেরই কেমন জানি লাগে ভাই। আল্লাহ মাফ করে দেখ, আল্লাহ আমাদের সবসময় সুস্থ রাখুক। এখন বাইক চলো। আর এই বাইক আমরা পার্কিং করছিলাম 3 ঘন্টার মেয়াদে, আর এখন কত হয়েছে, মাত্র 40 মিনিট হয়েছে না, মানে 1 ঘন্টা 20 মিনিট এখন আমরা পাই, 1 ঘন্টা না 2 ঘন্টা 20 মিনিট। তাইলে বন্ধু এটা ফেরত দিব না ভাই, এই যে 1 ঘন্টা আরো 20 মিনিট আছে, হ্যাঁ এটা কি টাকা ফেরত দিবেন? আমরা তো 40 মিনিট রাখলাম। না না দিবেন না, দিয়ে দেন, দেন ভাই। আর এখন আমরা যদি ধরুন নাজিরাবাদ একদম পুরান্ডা করে এগিয়ে আসছি, আর নাজিরাবাদ হইতেই পারে না, আপনারা তো জানেন না স্ট্রিট ফুডের জন্য ক্রেজি, আর বেস্ট বেস্ট ফুডগুলো নাজিরাবাজারে পাওয়া যায়। নাজিরাবাজার হলো তেলের খাবারের কারখানা, যদিও এই জায়গায় আমার তেলের খাবার খাওয়া নিষেধ, ডাক্তারের নিষেধ করতে, বাট ভাই এটা আমি ছাড়তে পারবো না। আর আজকে আমি প্ল্যান করছি আমার হেলমেট পরবো না, কারণ এটা এত ভার, আর ওষুধ খাওয়ার ফলে আমার মাথায় অনেকটা সাপোর্ট করছি, যার ফলে এখন যদি আমি ওই হেলমেট পরি তাহলে আমি যেরকম মরে যাবো না। আর নাজিরাবাজারে সর্বপ্রথম জুস খাবো, ওই জায়গার জুসগুলো বেস্ট লাগে আমার কাছে, বাংলাদেশে আমি যে কোনো জায়গায় জুস খেয়েছি, বাট ওই জায়গার জুস আমি তো মজার কোথাও পাই নাই। সবচেয়ে বেস্ট লাগে আমার কাছে তরমুখের জুস, আগে যে ওইটাই খান। আর আজকে যে পরিমাণ গরম, জুস না খেলে চলতেই না ভাই। আর ওই জায়গায় যাই, আমার এক বড় ভাইয়ের নাকি বিরিয়ানির দোকান আছে, এটা আমি রিসেন্টলি খবর হয়েছি, তো ফ্রিতে যেয়ে বিরিয়ানিও সারানো যায় গো। চলো আমরা আইসা বসছি, আর আইসা নিয়ে তরমুজের মিল, তরমুজ কনে গো বাবা, এই দিনও কি তরমুজের মিল শেখ হয়? ওই যে তরমুজ ছোট ছোট তরমুজ দেওয়া যায়, হ্যাঁ ওদিকে ওদিকে রান্না করে না, ও রান্না তো করে না, এটা বানা আছে। বন্ধু কি খাবি তুই? তুই যেটা কবি আজকে আমি ওটাই খাবো। না 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 তুই যেটা কবি বন্ধু তুই কর। তরমুজের নীল শেখ, নীল শেখ ভাই, তরমুজের নীল শেখ আছে, নীল শেখ না কিন্তু, নীল শেখ তরমুজের মিল শেখ হয় ভাই, মিল শেখ না তরমুজের হয় মিল শেখ ভাইয়া। না না ও কইছে ভাই তরমুজের নীল শেখ, আপনি দিতে পারবেন? নাইলে ভাই খামো না। আচ্ছা যাক, আপনার ফ্রেন্ড যখন বলছে অবশ্যই দিব ভাই, চেষ্টা করবো বন্ধু। তুই যেহেতু কইছিস তাই ভাই চেষ্টা করবো, পরে থেকে অন্য কেউ গেলে দিতে না। না 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 ভাই বন্ধু, তুই কিন্তু একটা তরুণ একটা ব্র্যান্ড বেলো, মায়ানমার থেকে আইসাস তুই অন্যরকম খাতির, বাংলাদেশে প্রতি থেকে একটা আপ্যায়ন করা হয়, তুই মায়ানমার থেকে আইসাস রোহিঙ্গা রাখতে আইসাস কিছুদিন পরে যাবি গা। আর তরমুজের জুস আমি অনেক জায়গায় খেয়েছি, বাট এই জায়গাটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। আর আমার খাওয়ার ভিডিওগুলো সবচেয়ে বেশি করতে ভালো লাগে কে লেগে জানেন? আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন মনে না থাকে, কারণ ও যখন এডিট করবো তখন এডিট করবো আর জ্বলবো, জোরের থেকে আমি কেমনি কেমনি খাই যাই দেন, মনে করেন আমি টান দিই না আর কই দিয়ে টান দিতেছি, ও যখন এডিট করবো ওইটা দেখবার মরে যাইব, লাচ্ছিটা ট্রাই করবো।
আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি, এটার উপরে বরফ দিয়ে বোঝা যাচ্ছে। আমি আজ পর্যন্ত এই নাজিরা বাজারে একবার মনির প্রতিবারে খাওয়ান মিস করে ইনশাল্লাহ। ওর ওজন যেদিনকে কই না 40 কেজি হয়ে যাবো, ওই দিনকে আমি নাজিরা বাজার খাওয়াইতে নেবো। ওর ওজন জীবনে 40 কেজি হইব না, আর ওর জীবনে আমি নাজিরা বাজার আনবো না। ভাই কিছু কইবেন? আচ্ছা ভাই খুশি হয়েছে আমার ভিডিও করা দেখে। বলতে গেলে এটা টেস্ট অনেক জোস, শুধু শুধু তো আর এই জায়গার নামে তো বাইরে হয়ে যাবে। আর ফাইনালি আমাদের চা পয়সা পড়ছে, যে চাপটা অনেক ফেমাস, চাপটা দেখে বোঝা যাইতেছে ভাই জেনুইন। আর তিন টাইপের সস দিচ্ছে, এটা কি সস ভাই? আচ্ছা পুদিনার সস, এটা হলো ডাউল, বুটের ডাউল, আর এটা হলো দই টাইপের না? আচ্ছা দই। তো ফার্স্ট টাইম আমি রুটি না নিবো, রুটি না এটা লুচি, তারপরে চাপ নেবো। মনির এডিট করার সময় দেখিস কেমনে খাইতে হয়, কীভাবে একটি চাপকে সুন্দরভাবে খেতে হয়। তারপরে এই যেটা হালকা করে এই সুতো ঢুকামো, তারপর হালকা করে এইটার ভিতরে ঢুকামো, তারপরে সেই লাগে আমার খাওয়ানোর ভিডিও বানাইতে, সেই লাগে আমার একমাত্র ওই খাওয়ানোর ভিডিওগুলো বানাইতে ভালো লাগে যেগুলোতে আমার পাশে মনির বসে খায় না। এডিট করব, দেখবো চলবো, আর এই যে এই লুচির মতো ঘুরবো, যদিও এই লুচিটা ফোলা না, জোস জোস তুই হচ্ছে এই চাপটা অনেক জোস। আজকে আমি রিল্যাক্সে খেতে পারো, কারণ আজকে আমার মনির নেই, সব লাগাতে লাগার কোনো চান্স নেই। আমরা তো এমনিতে ব্লগে কথা পেতে পারি না, আমি আমি কথা পেতে গেলে তো ও অর্ধেক স্বাভাবিক। তারপরে আবার আমি যখন খাওয়া শুরু করি তখন খাই, মনে করেন আমি খাই 20% ও খাই 80%, আর তিনি মিস করতে পারি। আসলে ও থাকলে খাবার নষ্ট হয় না, কারণ যখনই আমরা অতিরিক্ত খাবার না খাইতে পারি তখন আবার খাবারটা নষ্ট করি। বাট আমাদের সাথে যদি কোনো প্রসাদ আনি থাকে তাহলে ওদেরকে দিয়ে দিই। আর চাপ খাওয়া শেষ করে আমরা একটু আসলাম ভিজিট চত্বরে হাঁটতে, কারণ খাওয়ার অনেক বেশি হয়েছিল, আর পুরানটাকে আসলে আসলেও আমার খাওয়া বেশি হয়ে যায়, এতই বেশি হয়ে গেছে আমি আর কোনো জায়গায় বসতে পারতেছি না, একটু হাঁটাহাঁটি করবো। কারণ আমাদের আর একটা ফুড টেস্ট করতে হবে, ওইটার একটা বার্গার, যেটার নাম সিগনেচার বার্গার, যার জন্য পেটটা আর একটু খালি করতে হইব। কিন্তু এই জায়গায় আসলে আমি নিজের কন্ট্রোল করে রাখতে পারি না ভাই, মানে ভাজা পোড়া দেখলে আমার খাইতে হইবই। আর একটা জিনিস শেয়ার করি, ঢাকার যত ঐতিহ্যবাহী জিনিস বা যেগুলোর জন্য ঢাকা পরিচিত সব কিন্তু এই জায়গার আশেপাশেই অবস্থিত। লাইক টিএসসির মোড়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোড় বলা হয়, তারপরে ব্রিটিশ কার্যালয়, তারপরে শহীদ মিনার, আরও অনেক কিছু যেগুলো আমি বলতে পারবো না কারণ এত কিছু সম্পর্কে আমারও ধারণা নেই, মানে এক কথায় বইলা শেষ করা যাবে না। আপাতত এই জায়গা দিয়ে একটু হাঁটি, দেন বসে একটু রেস্ট নেবো, তারপরে আবার ওই জায়গায় যাবো। আর পুরানটাকে আইসে আর বাইক টেক চালাইলাম না, অনেক দিন ধরে একটু রিক্সার ফিল নিতে মনে চাইতেছিল, একটু রিক্সা উঠে গেলাম। আর এখন আমরা যেতেছি জেলখানার মোড়ে, ওই জায়গার নাকি চাপ ফেমাস ভাই। চাপ আর কি ফেমাস? আচ্ছা একটা বার্গার আছে নাকি, সিগনেচার বার্গার, এটা তো আজব ভাই। আচ্ছা সিগনেচার বার্গার খামু, দেন চাপ খামু, দুইটাই ট্রাই করবো ভাই। আমার পেটে যে এত এত জায়গা, অনেক সাবস্ক্রাইবার কমেন্ট করেন যে এত জায়গা কোন দিকে পান, আপনার শরীর দেখে তো বোঝা যায় না। ওই যে একটা কথা আছে না, ছোটো মরিচের ঝাল বেশি, ছোটো বোম বড় ধামাকা। আর এই জায়গায় আমাদের হিউজ সাবস্ক্রাইবার, আমার হেলমেট পরার রিজন হলো যাতে সাবস্ক্রাইবার আমার না চিনে। আমি আমার বাইক নিয়ে আইলে সমস্যা নাই, বাট আমি আমার রিক্সায় আসি, ওনার রিক্সা দামিয়ে ছবি তোলা খুবই টাফ ব্যাপার। আর আবার রিক্সায় চলে ওই প্লেসে চলে আসতাম, এখন আমরা বার্গারটা ট্রাই করবো। আর আসলে ঢাকার ভিতরে রিক্সা দিয়ে ঘুরে বেশি মজা, বাইক চালাইতে একদম অস্থির লাগে, রিক্সা দিয়ে ঘোরার একটা অন্য লেভেলের ফিল। কিন্তু সমস্যা একটাই, ঢাকার রিক্সা ভাড়াগুলো একটু বেশি, লাইক আমাদের ওদিকে যে জায়গার ভাড়া 20 টাকা, আর ঢাকায় ওই জায়গার ভাড়া 60 টাকা, 80 টাকা বা 100 টাকা। অবশ্য ভাড়া বেশি হওয়ার কারণ আছে, কারণ যে পরিমাণ জ্যাম, আর দ্বিতীয়ত আমাদের ওদিকে ব্যাটারি রিক্সা চলে, ঢাকায় তো কোনো ব্যাটারি রিক্সা চলে না, আগে চলতো, এখন বন্ধ করে দিচ্ছে না, আগে তো অ্যাভেলেবেল চলতো। আচ্ছা লিমিটেশন আছে, যাই হোক আমরা যে রিক্সা এসেছি ওটা তো প্যাডেল। আর বার্গার দেওয়ার আগে একটা কোল্ড ড্রিঙ্ক দিয়ে গেছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। ওই একটু আগে ওই যে জুস খাইতে যেয়ে কইছিল নীলশেক দেন, নীলশেক না কইয়া এইটা নীলশেক, এইটা জাস্ট টেস্ট করে দেবে। এর মধ্যে কি কি দিছে? লেবু দিছে, বরফ দিছে, সুন্দর লাগতেছে। পুদিনা টেস্ট কেমন হবে জানি না, বাট দেখতে সুন্দর লাগতেছে। ও টেস্ট তো জোন পুদিনা পাতা এইভাবে খাইছে, এক্সট্রা অর্ডিনারি মিষ্টি। কে দেখাস এটা খাইতে হইব? হ্যাঁ ও জোস, কোন আইডিয়া, মানে কোনো কিছু ফেলানো যাবে না। মনির তোর অনেক মিস করতেছি, মনিরের নামে এবার একটা টোশন নেবো মনির। আর ফাইনালি সিগনেচার বার্গার ওইসব পড়ছে, আর এটা খাওয়ার লেগে নাকি গ্লাভস পরা লাগে, এটা তো অনেক বেশি চিজ দেওয়া না। আমি প্রথমে একটা বাইট মারি, আর আমরা মানুষের মধ্যে তিনজন বার্গার দুইটা অর্ডার দিচ্ছি, কারণ আমার পেটে মিলিতে ভরা। তারপর বাইকে তো এটার বাইক নিয়ে মারার পরে নাকি আমি আবার একটা অর্ডার দিই, এটা নাকি এতই টেস্টি। তো 3-2-1 এটা আসল টেস্টি। এখন আমি একটা কাজ করুন, আমার গ্রুপে আমি ফোন নিবো, রিয়াদ মনে সবাই দেখা যায় কেমন, কারণ দেখি কারা সবার আগে জয়েন করে। মনে তো বস তো বস, ব্র্যান্ড কই? এই ব্র্যান্ড আছে, ব্র্যান্ড আছে। মনের মনের এই যে
আমি খাই বুঝো নাই, অনেক বেশি খাইতে হইব, তোমরা গরিব তোমরা তো রেডি খাইতে পারবে না বুঝো নাই। মনির রিয়া সাজ্জাদ সবাই থাকো, এই যে আরেকটা আরেকটা বাইট দাও, হয়তো হয়তো বন্ধু চলো সামনে একটা রিভিউ দেই। আমি ভাবতেছি আমার আরন ভাই এম বিক্রি করে মেলাগুলা রিক্সা কিনো, তারপরে ঢাকার ভিতর আমরা সব টিম মেম্বার মিলে রিক্সা চালাবো, মাস গেলে অনেক বড় সড়ো একটা ইনকাম করুন। কারণ এখন বাইক চালায় তো ইনকাম নেই আরও খরচ, আমার ব্লগ থেকে আবার কিচ্ছু ইনকাম হয় না, সিরিয়াস যেটা যে ইনকাম আসে আমি যদি পুরোপুরি রিভিল করতে পারতাম আপনারা হাসবেন, আমি বললেও বিশ্বাস করবেন না। এমন একটা মাস গেছে যেই মাসে আমার ইনকামের চেয়ে বেশি খরচ হয়েছে, লাইক 2000 টাকা এক্সট্রা খরচ হয়েছে। ওইবার আমি সিলেট গেছিলাম, ওই মাসে আমার ইনকাম হয়েছিল 70,000 টাকা, বাট আমার খরচ হয়েছিল 72,000 টাকা। একটা আইডিয়া পাইছি, তুই রিক্সাটা ধরে চালা ঠিক আছে, তাহলে গাড়িটা বন্ধ করে রাখ, গাড়ি তেল বাঁচবো। আর আগে কি হতো জানেন, আমার যখন বাইক ছিল না তখন আমি ঘন ঘন ঢাকা আসতাম, আর আমি আর আমার এই ফ্রেন্ড মিলে পুরো ঢাকা কাঁপায় বেড়াইতাম। তখন আমার বাইক ছিল না, বাট এত ঘুরে ঘুরতাম আমরা দুজন মিলে সারা রাত ঘুরতাম। আর সবার আগে আমরা আসতাম নাজিরা বাজার, নাজিরা বাজার আর আইসা একটার পর একটা খাইতেই থাকতাম, আবার যখন পেট খেলে আবার খাইয়া বয়ে থাকতাম আবারও খাইতাম, মানে খাওয়ার উপরেই থাকতাম আমরা। আর পুরান ঢাকার মোটামুটি এমন কোনো জিনিস নাই যেটা আমাদের টেস্ট করা বাকি ছিল, সবই টেস্ট করছিলাম। এখন ফুলফিল মানে এমন কিছু নাই পুরান ঢাকায় যেটা আমি খাই নাই। আর এখন যেতেছি টিএসসির মোড়ে, টিএসসির মোড়ে যে একটা চা খামু, কারণ ওভারলোড হয়ে গেছে, এখন একটা চা খেলে ভালো লাগবো। আর আমি মালটা চা অনেক বেশি পছন্দ করি, আর আমি শুনলাম টিএসসির মনে নাকি মালটা চা আছে, তো যাই দেখি মালটা চা চোখ খাই, দেন এখান থেকে একটু আড্ডা দিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। কপালটাই খারাপ, যে জায়গায় চা খাইতে আসছিলাম ওই জায়গায় দোকানই নেই, দোকান উঠে দিচ্ছে নাকি বন্ধ কেটা জানে। অবশ্য মেন কথা এটা না, মেন কথা হলো আজকে আমি এই ছেলেকে খারাপ হচ্ছে, কারণ আরেক জায়গায় যেতেছি দেখি ওই জায়গায় চা পাই নাকি। তার চা তো পাইনি, এবার দুধ চা পাইছি। বাট একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, জীবনের প্রথম আমি দেখলাম দুধ চাতে গুড় দিচ্ছে, টেস্টটা অনেক ইউনিক হয়ে গেছে ভাই, আজব নতুন ফিলিংস পেলাম জীবনে। দুধ চাতে আমি জীবনে গুড় খাইনি, জীবনের প্রথম খাইতেছি। আসলে ঢাকা আসলে অনেক জিনিস দেখা যায়, মানে আজব আনব মানুষ, আজব আজব খাওয়ার, ইন্টারেস্টিং ভাই, অনেক ইন্টারেস্টিং। তো সবশেষে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি, কারণ আমার যে ফ্রেন্ড ওর বাসায় আমি থাকবো, আর হইলো বিবাহিত, তো ওর বউ ওরে বারবার ফোন দিতেছিল। আর এই জায়গায় আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব শেষ, আর আজকে সময়টা আরও ভালো কাটলো আমার এই জায়গায় এক বড় ভাইয়ের কারণে, উনি আমার ঘুরাইছে কারাইছে আর পুরো ট্রিটটা দিছে। আর আমি যখন মানিকগঞ্জে যাই তখনও এই বড় ভাই আমার সাথে থাকে, উনি সব জায়গায় ঘুরায়, কিন্তু উনি কখনো ফেস হয় না, কারণ ফেস হলে নাকি ওনার কী সমস্যা আছে আমিও কোনো যোগাযোগ করি না। আর এই ঢাকায় কিন্তু আমার অনেক স্মৃতি জড়ায় আছে, যখন বাইক ছিল না তখন এই ঢাকা দিয়ে আমি আর আমার এই ফ্রেন্ড ঘুরতাম আর কইতাম, যে একদিন আমার বাইক হইব তখন আমি মোটর ব্লগিং করুম, এই পুরো ঢাকা ঘুরমু, যখন মন চাইব তখনই ঢাকায় আই বলুম। বাট বাইক কেনার পর এতই ব্যস্ত হয়ে গেছি, যখন মন চাই তখন আর আইতে পারি না। আমার ফ্রেন্ডও আমার অনেক ফোর্স করে আহার জন্য সবসময় বলে আইহা ওর বাসায় থেকে যাওয়ার জন্য, বাট এখন আর আমি পারি না। আর আগে রাত 4টা নাই 5টা নাই পুরো ঢাকা ঘুরছি ওর 4B বাইক দিয়া। আর ঢাকা সিটিটা হলো রাত্রের সিটি, দিনে ঘুরে মনে মজা পাবে না, দিনে ব্যস্ততা ব্যস্ততা আর ব্যস্ততা, বাট রাত্রে মানুষ কোনো ব্যস্ততা নিয়ে বেরোয় না, রাত্রে মানুষ বাইরে চিল করতে। ঢাকা যেমন ভালো তেমন খারাপ, যেমন আমি অনেকগুলো প্লেসে গেছি যেগুলোতে দেখতেছি মানুষ নেশা করতেছে, তারপর অনেক অবৈধ কাজ করতেছে যেগুলো আমি বলতে পারবো না। বাট এছাড়াও অনেক জায়গা আছে যে জায়গায় খাওয়া দাওয়া চলতেছে ভরপুর, আড্ডাবাজি চলতেছে, যেগুলো দেখলেও ভালো লাগে ভাই। এই ঢাকাকে দেখে মনে হয় যখন রাত হইছে, এই জিনিসগুলোই আমার কাছে অনেক জোশ লাগে। বাট দিনের বেলা অনেক পেইন লাগে, এত জাম এত জাম, অনেক রাত হয়েছে তাও জাম আছে, বাট দিনের বেলার চেয়ে অনেক কম। তখন আর দেরি না করি বাসায় যাই, নয়তো আমার ফ্রেন্ডের কপালে দুঃখ আছে, ওর বউ আর ঝাড়ু দিয়ে পিটাই। সবে মাত্র বাসায় এসে ফ্রেশ ট্রেশ হইলাম, এখন যাচ্ছে একটু ঘুম দিব। আর আজকে ব্লগটা এই জায়গায় এন্ড করুম, কারণ আজকে সারাদিন শরীরের উপরে দিয়ে অনেক কিছু গেছে আর অনেক বেশি খাওয়া হয়েছে, তো অনেক ঘুম পাইতেছে, আবার কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। এই জায়গায় একটা ফাস্টফুডের কোম্পানি আছে আমার বন্ধুর, সরি আমার বন্ধু না বন্ধুর মালিকের, ওন থেকে ফাস্টফুড খাইতে হইব। তারপর আবার এই বাসায় অনেক রান্নাবান্না করছে, ওগুলো হান্ডাইতে হইব, আবার হেলমেট কিনতে যেতে হইব, অনেক কাজ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, যদি ব্লগটা ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। স্টিল দেন স্টে সেফ রাইট সেফ, আল্লাহ হাফেজ।